আবাস যোজনায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হুগলি জেলা জুড়ে বিজেপির বিক্ষোভ। রাজ্য জুড়ে সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। প্রকৃত প্রাপকদের বাড়ি না দিয়ে দুর্নীতি করে তৃণমূল নেতাদের বাড়ি দেওয়া হয়েছে এই অভিযোগে এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে তারা গর্জে ওঠেন। এই দুর্নীতির কারণে শুধু তৃণমূল নেতারাই নয়, স্থানীয় বিডিওর ওপরেও তারা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে বিডিও পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু উপভোক্তা আমরা দেখতে পাচ্ছি, যাদের দোতলা বাড়ি, কারোর একতলা বাড়ি, কারোর বাড়িতে চার চাকা রয়েছে, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়েছে এবং তাদের ঘরের টাকা স্যাংশন হয়েছে। সবথেকে আশ্চর্য লাগছে, এমন কিছু মানুষ রয়েছে যারা তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, তৃণমূলের দেখা যাচ্ছে বুথ সভাপতি, তারা পাচ্ছে ঘর, এবং তৃণমূলের অঞ্চলের অনেক দায়িত্বশীল কার্যকর্তা রয়েছে, তারা ঘর পাচ্ছে। এমনও দেখা গেছে যে এর আগে যে ইন্দিরা আবাস যোজনা ছিল, সেই ইন্দিরা আবাস যোজনার ঘর যারা ভোগ করেছে তাদেরকেই আবার বেছে বেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ে আসা হয়েছে, তাদেরকেই ঘর দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে এখানে অনেক সাধারণ মানুষ আছে যারা দিন আনে দিন খেতে পারে না ঠিক মতো, যাদের বাড়িঘর আমরা নিজেরা গিয়ে দেখেছি যে বাঁশের কঞ্চি দিয়ে যাদের ঘর কোনোরকমভাবে রয়েছে, বাড়িতে রাত্রেবেলা থাকতে পারছে না এই শীতের মধ্যে, সাপ ঢুকে পড়ছে ঘরের মধ্যে একাধিক বাড়িতে ঘরে, সেই সব বাড়িগুলোর শুধুমাত্র আইওয়াশ করার জন্য এই কিছুদিন ধরে শুধু ছবি তোলাতুলি চলছে, যেন সামনে যে ভোট রয়েছে এই ভোটে যেন তাদের উপর একটা ভুল মেসেজ দিতে পারে, বিভ্রান্ত করতে পারে, তারা যেন শাসক দলকে ভোট দিতে পারে। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিডিও সাহেবেরও অনেকটা সক্রিয় ভূমিকা রয়েছে। সুতরাং আমরা অবিলম্বে এই বিডিও সাহেবের এখান থেকে আমরা পদত্যাগ চাইছি, কারণ যারা এখানে ঘর পাওয়ার তারা এখানে ঘর পাচ্ছে না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত মানুষরা এখানে ঘর পাচ্ছে, তৃণমূলের যারা দায়িত্বশীল পদাধিকারী তারা ঘর পাচ্ছে, যাদেরকে এর আগেও ইন্দিরা আবাস যোজনার ঘর দেওয়া হয়েছিল তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্যকর বাড়ির মতো শিক্ষণীয় পরিবেশে আপনার সন্তানকে ভর্তি করাতে চান, তাহলে আজই যোগাযোগ করুন লিটল অ্যাঞ্জেলস নার্সারি স্কুলে। আপনার সন্তানের জন্য সর্বোত্তম যত্ন প্রদানের সিবিএসই পাঠ্যক্রম ইংলিশ মিডিয়াম স্কুলটি হলো লিটল অ্যাঞ্জেলস। ছাত্র প্রতি একক মনোযোগ, ইতিবাচক শিক্ষা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, ছাত্রছাত্রীদের জন্য অভিজ্ঞ ডাক্তার দ্বারা হেলথ ক্যাম্পের সুবিধা, এছাড়াও স্পেশাল ইভেন্টস এবং সামার ক্যাম্পের মতো বিষয় রয়েছে লিটল অ্যাঞ্জেলসে। শিক্ষা এবং শৃঙ্খলাই হলো আমাদের কাজ। ছাত্রছাত্রীদের মনোনিবেশের জন্য খেলার ছলে করা হয় শিক্ষাদান, হিন্দি, ইংরেজি ও বাংলা তিন বিষয়ে করা হয় শিক্ষাদান। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন লিটল অ্যাঞ্জেলসে। ঠিকানা রবীন্দ্রপল্লী, আরামবাগ, হুগলি। বিশদ জানতে যোগাযোগ করুন 8967139413 অথবা 9734940754 এই নম্বরে।